এই সিরিজটা করলেন মনের জোরে, আর কিছু না, মন জাস্ট মনের জোরে। আসলে অনেক ধরনের লিমিটেশনস এর মধ্যে আমরা কাজ করি, তো আমাদের সময় আসলে খুব কম থাকে, খুব টাইট স্কেজুল থাকে। শুধু আমার উপরেই তো আসলে গোটা সিরিজটা নির্ভর করছে না, এখানে আমার সাথে আমার আরো অনেক সহশিল্পীরা আছেন। দেন জোর নিয়ে শুটিং শেষ করেছি আর কি। শিয়াব সেনের সামনে অভিনয় করতে গেলে প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়, তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহিন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন, ওনার একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই, চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল, ছিল আমাদের হাতে সময় ছিল খুব কম, যার কারণে ওই যে প্রথমে শাহিন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে ছাদ মামা তো উনিও ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো গোটা টিম আমরা সকাল 6টা থেকে একদম সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত, সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনাদের সবার গ্যাদারিং একটু জানিয়ে রাখি, আমাদের আপনাদের জন্য বৈকালিক খাবারের ব্যবস্থা করা আছে, প্লিজ কাইন্ডলি আপনারা যাওয়ার সময় এখানে একটু হয়ে যাবেন। হ্যাঁ, বাকি বাকি যারা আমাদের যে টিম আছে কাইন্ডলি একটু চলে আসেন, এডি হিসাবে যারা ছিলেন আমাদের তারেক সেতু উপরে, সীমান্ত কোথায়? আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, 13 জুন গোলাম মামুন দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। ভাই বাইরে যাওয়ার জন্য জায়গা দেন তো একটু সাইড লুক। So this is the team of গোলাম মামুন, সেই দুজন একটা হাততালি হয়ে যায়। আচ্ছা লাইট গুলো কি ঠিক আছে? ফেস লাইট ওকে।
আপনি জানি পাইছেন।